অলিম্পিকে অংশগ্রহণ করে পদক জয় যে কোনো ক্রীড়াবিদের কাছে স্বপ্ন, কিন্তু সেই পদক জয় করে তা দিয়ে যে আরও মহৎ কাজ করা যায় তা দেখিয়ে দিলেন পোল্যান্ডের জ্যাভলিন থ্রোয়ার মারিয়া আন্দ্রেজিক। টোকিও অলিম্পিক্সে জেতা নিজের রূপোর পদক নিলামে তুলে 8 মাসের এক শিশুর চিকিৎসার জন্য অর্থ জোগাড় করলেন তিনি। তবে সেই পদক তার হাত ছাড়া হচ্ছে না। যে সংস্থা নিলামে সেই পদক কিনেছিল তারা সেটি মারিয়াকে ফিরিয়ে দিয়েছে। 2016 রিও অলিম্পিক্সে জ্যাভলিনে চতুর্থ হয়েছিলেন মারিয়া, এরপরই তিনি হাড়ের ক্যান্সারে আক্রান্ত হন। 2018তে ক্যান্সারকে হারিয়ে সুস্থ হয়ে উঠে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন অলিম্পিকে পদক জিততে। টোকিও অলিম্পিক্সে 64.61 মিটার জ্যাভলিন ছুড়ে রূপো জিতে নেন তিনি। অলিম্পিক শেষ হওয়ার পর দেশে ফিরে ফেসবুকের মাধ্যমে পোল্যান্ডের 8 মাসের অসুস্থ শিশু মিলোসেচের খবর পান মারিয়া। আমেরিকা স্ট্যানফোর্ড হাসপাতালে মিলোসেচের হৃদযন্ত্রের অস্ত্রোপচার করাতে সাধারণ মানুষের থেকে অর্থ জোগাড় করা হচ্ছিল। মোট 2.5 লক্ষ পাউন্ড দরকার ছিল। এরপরেই নিজের পদক নিলাম করার সিদ্ধান্ত নেন এই জ্যাভলিন থ্রোয়ার। শুধু মারিয়াই নন, দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ওই শিশুর চিকিৎসার জন্য অর্থ দিয়েছেন। মারিয়া ফেসবুকে লেখেন, সিদ্ধান্ত নিতে তার বেশি সময় লাগেনি, এই প্রথমবার কারো জন্য অর্থ জোগাড়ের উদ্যোগে অংশ নিয়েছেন তিনি। পোল্যান্ডের এক সংস্থা নিলামে 1,30,000 পাউন্ড দিয়ে সেই পদক কিনে নিলেও পরে তারা সেই পদক ফিরিয়ে দিয়েছেন মারিয়াকে। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।